প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমরা আপনাদের এমন এক আপুর সাথে পরিচয় করে দিব, তিনি কিন্তু কোনো সাধারণ লোক না, তিনি কিন্তু কামরূপ কামাখ্যা থেকে এসেছেন। তো তার অনেক প্রশিক্ষণ নিয়ে তিনি এখন কিন্তু মানে ভারতে কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে এখন তিনি বাংলাদেশে অবস্থান করছেন। তো আমরা তার খোঁজ পেয়ে আমরা তার কাছে এসেছি। তো আমরা এই আপুটির সম্বন্ধে বিস্তারিত জানব এবং জানবো তিনি মহিলাদের কিন্তু যাবতীয় জটিল ও কঠিন রোগে সুচিকিৎসা করে থাকেন। তো কি কি রোগে চিকিৎসা করে থাকেন আমরা এই আপুর কাছ থেকে জানবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু তিনি নিয়ে আসছেন। তো এইগুলোতে তো তিনি মূলত চিকিৎসাগুলো করেন এবং হয়তো আরও অনেক কিছু আছে তার সাথে। তো আমরা জানবো তিনি কত বছর তিনি প্রশিক্ষণ নিছেন। তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলবেন যে আপনি কত বছরে প্রশিক্ষণ নিয়েছেন? আল্লাহ রহমতে আমার অরিজিনাল ভাষা কামরূপ কামাখ্যা আসামেতে, আসাম পররাজ্য। ওইখানে আমার দাদা ছিলেন কবিরাজ, আমার দাদা থেকে আমার বাবা কবিরাজ, আমার বাবা থেকে ছোটবেলা প্রশিক্ষণ দিয়েছে আমাকে। তা আমার কাজের অভিজ্ঞতা 13 থেকে 14 বছর চলতো চাকরি রানিং, 13 বছর শেষ, 14 বছর পরছে। আমি 14 বছর থেকে কবিরাজগিরি করে ভারত থেকে আমি বাংলাদেশে আসছি 12 বছর। অনেকে কাজ করে থাকি, যেমন ধরেন পারিবারিক সমস্যা, প্রেম ভালোবাসা ব্যর্থ, বিয়ে শাদি হয় না, মামলা মোকদ্দমা, ভাই ভাই শত্রু, তাদেরকে মিলন করে দেওয়া হয়, কি মিল করে দেওয়া হয় ভাইকে দিয়ে, আর আপনার স্বামীকে বাধ্য করা বা ওয়াইফকে বাধ্য করে দেওয়া হয়। স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে যদি ভেজাল থাকে, অবাধ্য থাকে, তাকে বাধ্য করে দেওয়া হয়। প্রেম ভালোবাসা তারা ভুগছেন, তারা আমার কাছে চলে আসলে তাদেরকে আমি বাধ্য করিয়ে দিতে পারবো, আল্লাহর রহমতে অভিজ্ঞতা আছে। তো কতদিন সময় নেন? আমি সময় নেই, 72 ঘন্টা, 3 দিন, 3 দিনের মধ্যে কাজের ফলাফল পাবে, কাজের পরে আমার বকশিস করে। আচ্ছা, এর আগে কিছু দিতে হবে না? এর আগে দিতে হবে না, কারণ বেশি জটিল কোন সমস্যা হলে কাজের মধ্যে আমাদের লাগে রাজহাঁস রক্ত, তেরখণ্ড মন্ত্র। এই মন্ত্র গুলা দিয়ে আমরা রাজহাঁস বলি দিয়ে, রাজহাঁস রক্ত দিয়ে তেরখণ্ড মন্ত্র লিখতে হয়, নাম বয়স লিখতে হয়, লিখে চালান দেয়। চালান দিলে তাদেরকে টাইম দিয়ে দেয় যে 72 ঘন্টার মধ্যে আপনার কাজের রেজাল্ট পাবেন। অনুযায়ী আল্লাহর রহমতে তাদের কাজ যদি তারা সাকসেসফুল হয়, তারপরে নিজেরাই আমাকে ফোন দিয়ে অনেক কিছু খুশি করে, বকশিস করে। আচ্ছা আচ্ছা। তো এখন মনে করেন অনেক মহিলাদের তো অনেক শারীরিক অনেক সমস্যা থাকে, সেই সমস্যা কি চিকিৎসা দিয়ে থাকেন নাকি? হ্যাঁ, আমি বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি, অনেক সমস্যার সমাধান দিয়ে থাকি। কারো যদি কোনো সমস্যা থাকে দেশ বিদেশের ভাইয়েরা আমার কাছে মোবাইলে ট্রিটমেন্ট নেয়। আমি আগে চ্যানেলে আসছি, সাংবাদিক ভাইরা আমার এই খবরটা পাইয়ে আমি অনেক মানুষের উপকার করছি, বুঝছেন? এই আমার এইগুলা অভিজ্ঞতা দেখে তার আমার বাসা চলে আসে, আমার এই বিজ্ঞপ্তি নিতে। আচ্ছা আচ্ছা। আমি অনেকের কাজ করছি আল্লাহর রহমতে, হাজার হাজার মানুষের কাজ করি, তাদের মোবাইলের মধ্যে আমি যোগাযোগ করে দিতে পারবো। বিদেশে বিদেশের ভাইরা তারা আসতে পারবে না, তাদেরকে আমি মোবাইলে ট্রিটমেন্ট দিই। আর যেটা দেখেন কেনা, এটা হলো জাদুর করি, এটা দিয়ে সাপে সাপরে আমরা বস করি, যেকোনো সাপ বিষাক্ত যদি চলে যায় করি, যদি তার সামনে থুই সাপ মাথা নত হয়, এবং কি মানুষের নামের উপর যদি এটা চালান দেই, চালানটা দিলে মানুষও মাথা নত করে যায়, মাথা নত হয়ে যায় না। এইটার গুণ জ্ঞান হলো কেমন, যেমন ধরেন একজনের নাম বয়স নিয়ে তারে মনে করেন বাধ্য করাতে হবে, বাধ্য করার সময় যদি চালান চলে যায় তাহলে তার দৈল করে কপাল ভালো, তার কাজ হবে। দেখেন টিকরাবান টিকরাবান নাগাবান নাগাবান ছয় কুড়ি বান নয় কুড়ি গুণ মেরি বোন শাখাতে করি চতুর কিনা বন্ধ রাখি আল্লাহ রাসুল পিডাল পীর মসজিদ টিকরাবান যা চালান চলে যা দোহাই আল্লাহ রাসুল চালান চলে যা চালান চলে যা চলে যা টিকরাবান 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 নাগাবান টিকরাবান 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 ডেল কিরে টিকরাবান শব্দ হয়। হ্যাঁ হ্যাঁ শব্দ হচ্ছে টিকরাবান 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 আচ্ছা। তো ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, যারা নাকি আপুর কাছ থেকে তবদি নিতে চান, চিকিৎসা নিতে চান, এটা কিন্তু আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।